আসসালামু আলাইকুম। প্রথম আলো পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর সমূহ 9 সেপ্টেম্বর 2022। তো নিয়মিত আমাদের এই চ্যানেলে কিন্তু পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সমূহ কিন্তু আপলোড করা হয়ে থাকে। তো এর পূর্বের ভিডিওগুলো যদি আপনারা দেখে না থাকেন তো অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে কিন্তু আপনারা দেখে নেবেন। তো যাওয়া যাক আমাদের মূল আলোচনায়। যুক্তরাজ্যের নতুন রাজা হিসেবে দায়িত্ব নিয়েছেন কে? যুক্তরাজ্যের নতুন রাজা হিসেবে দায়িত্ব নিয়েছেন তৃতীয় চার্লস রানী বা দ্বিতীয় এলিজাবেথের জ্যেষ্ঠ পুত্র। যুক্তরাজ্যের নতুন রাজা হিসেবে দায়িত্ব নিয়েছেন কে? এর উত্তর হচ্ছে তৃতীয় চার্লস রানী, দ্বিতীয় এলিজাবেথের জ্যেষ্ঠ পুত্র। তো ভিউয়ার্স, এখন পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেলের সদস্য না থাকেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, নিত্য নতুন সকল চাকরির আপডেট থাকতো এবং সাধারণ জ্ঞান প্রশ্ন সমূহ কিন্তু পেয়ে যাবেন সবার আগে। ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠী আদানি গ্রুপ সম্প্রতি কোন বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী 2022 সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে? হচ্ছে গোড্ডা বিদ্যুৎ প্রকল্প, ঝাড়খণ্ড, ভারত। রামপালে নির্মিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে মৈত্রী পাওয়ার প্লান্ট ইউনিট 1 এর উৎপাদন ক্ষমতা কত? 1320 মেগাওয়াট। রামপালে নির্মিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র মৈত্রী পাওয়ার প্লান্ট ইউনিট 1 এর উৎপাদন ক্ষমতা কত? হচ্ছে 1320 মেগাওয়াট। দ্য ইস ব্ল্যাক হার্ট উপন্যাসের লেখক জে কে রাইলিং। দ্য ইঙ্ক ব্ল্যাক হার্ট উপন্যাসের লেখক হচ্ছে জে কে রাউলিং। আত্মজীবনী গ্রন্থ পূর্ণ সেই দিনের কথা কার লেখা? হচ্ছে আকবর আলী খান। আত্মজীবনী গ্রন্থ পূর্ণ সেই দিনের কথা কার লেখা? অর্থ হচ্ছে আকবর আলী খান। জাতিসংঘ মানব উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর মানব উন্নয়ন সূচক 2021-22 এ বাংলাদেশের অবস্থান কত? তম 129তম। জাতিসংঘ মানব উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর মানব উন্নয়ন সূচক 2021-22 এ বাংলাদেশের অবস্থান হচ্ছে 129তম। বঙ্গোপসাগরের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ও ভারত উপকূলীয় রাডার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক সই করেছিল কত সালে? 2019 সালে। বঙ্গোপসাগরের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ও ভারতে উপকূলীয় রাডার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক সই করেছিল কত সালে? 2019 সালে। মানুষের হৃৎপিণ্ডের নিচের দুটি প্রকোষ্ঠকে কী বলা হয়? ভেন্টিকল। মানুষের হৃৎপিণ্ডের নিচের দুটি প্রকোষ্ঠকে কী বলা হয়? হচ্ছে ভেন্টিকল। গোয়ালওয়ান কোন দুটি দেশের মধ্য সীমান্ত এলাকা? ভারত ও চীন। গোয়ালওয়ান কোন দুটি দেশের মধ্যে সীমান্ত এলাকা? আছে ভারত ও চীন। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই কোন দেশভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান? হচ্ছে যুক্তরাষ্ট্র। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই কোন দেশভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানের উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। ভিউয়ার্স, এই হচ্ছে প্রথম আলো পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সমূহ 9 সেপ্টেম্বর 2022। ধন্যবাদ বেসিবুক 24 ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য।